একদিকে করোনার ভয়াবহতা, অন্যদিকে আমফান। আমফানের তাণ্ডব চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সমুদ্র থেকে সমতল, দীঘার সমুদ্র পাড় থেকে গঙ্গাসাগরে শুরু করে বকখালি, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, আমফানের যে ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে, মানুষ ভীত সন্ত্রস্ত, প্রচণ্ড গতিতে আবহাওয়াবিদদের মতে প্রায় 185 কিলোমিটার বেগে আমফান বইছে। এরই মধ্যে শ্রীরামপুরের একটি পুরাতন বাড়ি ভেঙে পড়ে এবং চন্দননগর স্ট্যান্ড রোডে একটি বৃহৎ গাছের ডাল চন্দননগর স্ট্যান্ড রোডে ভেঙে পড়ে। হতাহতে সেরকম কোনো খবর না পাওয়া গেলেও প্রশাসন তৎপর উদ্ধার কার্যে নেমে পড়েছেন। প্রতি মুহূর্তে মানুষকে সজাগ করে দেওয়া হচ্ছে, সচেতন করে দেওয়া হচ্ছে যে তারা নিরাপদ স্থানে যেন থাকে, ভগ্ন মাটির বাড়িতে যেন না থাকে। সরকারিভাবে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, স্কুলগুলোতে ব্যবস্থা করা হয়েছে, জেলা শাসকের তত্ত্বাবধানে, পৌরসভার তত্ত্বাবধানে আমফানের তাণ্ডব চলছে। অরুণ দাসের সঙ্গে রবির বসুর রিপোর্ট, বঙ্গ ইনফো।